আমি তো মনে করো যে আজ আমার বয়স আমার 78 থেকে 78 জামাইছিলাম হিন্দবাজার গড়ির কাছে, আর এই পর্যন্ত আল্লাহ দিলে আল্লাহর রহমতে আমি কাজ করতেছি, বুঝছেন, এই পর্যন্ত করেছি। এই হিন্দবাজার আমি মনে করছি 150 টাকা দোকান ভাড়া দিয়ে আমি কাজ করছি, আর আজকে এই দোকানের ভাড়া 40,000 টাকা, বুঝছেন। আমার লগর অনেক মানুষ নাই, আমি কখনো আল্লাহ তালা আমারে আল্লাহ মেহরবানি আল্লাহ আমারে বাঁচাইয়ে রাখছো, বুঝছেন। আমার ছেলে সন্তান নেই, আমার 3 মেয়ে, বুঝছেন, এই 3 মেয়ের লোক আমি বস আমার জীবন যখন আমি আল্লাহ আমারে পড়াই গিয়া আল্লাহ বউ ভালো রাখে শরীর, তখন কখনো ভালো রাখছে না, কখনো কোনো বেমার আজার নাই। এক আছে আমার খালি একটু প্রেশার, আর কিছু নেই, ডায়াবেটিস বলি সেটা কিচ্ছু নেই আল্লাহর কমে। এই জিন্দাবাজার কীটা দেখলাম আমার কীটা হইলো, কী দেখলাম আমার কী হইলো জিন্দাবাজার, বুঝছেন। তখন গরু দোকান আসলো মাত্র 4-5টা জিন্দাবাজার, আর এখন মনে কমতম মনে 50টার উপরে গরু দোকান, বুঝছেন। আমি এখনও মনে করি আমি এই কাজ আমি চালাইয়া দিতেছি আল্লাহর কমে, আমি চোখে দেখলাম আর কাজ এখনও করলাম আল্লাহ আমারে পড়াইয়া, সেভাবে এটিও গড়ি কাজ করে আমারও গড়ি কাজ। আগে তো করতাম মনে করি যে 400-500 বলার করতাম কাম, 300-400-500 করতাম, তখন গড়ি খাম আসছিল, তখন মনে করছে ও চিকো পাই অটোমেটিক গড়ি, আমরা ওয়েরিং করতাম মাত্র 30 টাকায়, আর 26 গড়ি ওয়েরিং করতাম মাত্র 15 টাকায়, বুঝছেন। এখন এই চিকো পাই গড়ি ওয়েরিং আমরা 250-300 টাকার নিচে আমরা করি না, বুঝছেন। আর আগের গড়ি তো বর্তমান নাই গো, ওখানে যা গড়ি বাড়িতে সব ওয়ান টাইম গড়ি, যা ও প্লাস্টিকের গড়ি চায়না গড়ি বাড়িছে, এগুলো মনে করে যে কাজ করা আর না করা সমান। জনপ্রিয় আছে স্পিকো বাইক গড়ি, রিকো অটোমেটিক, ওমেক্স, এবার সিটিজেন, এগুলো আসিল আগে, কেমি এগুলো আসিল আগে, অত এগুলো নাই, এগুলো ব্যান করে দিয়েছে। ওর বা মার্কেট সব হইলো চায়না গড়ি, ওয়ান টাইম মানে যারে হয় গড়ি নষ্ট হইলে এই গড়ি আর ঠিক হয় না, ওর লোকগুলো মেশিনটা বদলাই দিতে হবে, মানে রিপিট মারে মারিয়ে দিলে, বুঝছেন নি, এইগুলো কথা। তখনও কখনও আমি আল্লাহ দিয়ে কাজ করতেছি আপনারা দোয়ায়, আর কতদিন করবো। আগেও তো 300-400-500 বলার করতাম কাম, আগে সে 300-400-500 মূল্য আছে। আমার মনে আছে আমি 80 টাকা দিই মাত্র একটা ইলিশা মাছ লইয়া গেছিলাম, 80 টাকা দিই। আমার রাস্তা বহু মাঠে জিগাইছে যে ভাই মাছটা কত দিন আনছেন, আমার এখনও মনে আছে 80 টাকা দিই। তখন ইলিশা মাছ এইখানে রানলে সাইড বাড়ি মানতে উঠছে গ্রান পাইছে, আর অঙ্গু যে ইলিশা মাছ আছে না, আপনি বাজার টেয়ারি লইয়া গেলেও কোনো স্বাদ নাই, গ্রান নাই, আমার এখন মনে আছে। জিনিসপত্রগুলো আমরা অন্য মার্কেটে মিলে, মার্কেটে চাবি বটম গ্লাস বেলাস এগুলো আমরা আনি, বুঝছেন, আনি আমরা এটারে ফিটিং করিয়া লাগাইয়া ভালো করি আমরা ডেলিভারি দিই, বুঝছেন। এই কারণে জিন্দাবাজারও যাই পুরানা, এই জিন্দাবাজারও আমার যাই পুরানা, আমার উপরে কেউ নাই নাই আর আমি পুরানা, আরও আসিল 2-4 জন এই টাইম আল্লাহ এনটানে নিয়ে গেছে, বুঝছেন, আমি পুরানা। আজ প্রায় 40-এর উপরে হইব, প্রায় 44-46-47 আমি 78 থাকি আই আমাইছিলাম খাম, আর এই পর্যন্ত আমি আসি আল্লাহ আমার অ ফ্যামিলি চালি, আমার আর কোনো আয় নেই, আমার ও কাজ করে আমি ও আর মোটামুটি আল্লাহ থাকতে খাওয়াই আর মোটামুটি আল্লাহ চালাই আমার, ও মেহরবানি আল্লাহ রাখলাম সুক্রিয়া, এই ব্যবসা করি এখনও চললাম, অত মানে একটু কষ্টও রাখি, তারপরে আল্লাহ আমার চালাই রাখলাম সুক্রিয়া আদায় করি আল্লাহ কাছে। কেন এই যে বয়স আমার, এই বয়সে এখন কাজ করবার কথা নাই, বা কেউ কাজেও রাখতো না, একটা হাতের কাজ শিখছিলাম করতে, আজ মনে করছে 2 বছর আগে থেকেও মনে করছে 500-700 টাকা খুঁজে, 800 টাকা খুঁজিন, 1200 টাকা লিয়ে যায়, খুঁজিন 2000 টাকা লিয়ে যায়, খুঁজিন 4-500 লিয়ে যাই, মনে তো নীল দেয় না, যাও দিন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমারে দিয়া। আমি লাইনে আইছি প্রায় 7-8 বছর।